বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একটিমাত্র নির্দেশেই কিন্তু সুপ্রিম কোর্ট এই মুহূর্তে উত্তাল। 269 জনের চাকরি বাতিলের যে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তাতেই কিন্তু নড়ে চড়ে বসেছে সুপ্রিম কোর্ট। আর সুপ্রিম কোর্টের হাতে যখন প্রমাণ, যখন মূল রিপোর্ট যখন সুপ্রিম কোর্টের হাতে এসে উপস্থিত হয়েছে, তাতেই কিন্তু চক্ষু চড়ক গাছ বিচারপতিদের। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পক্ষে ব্যাট ধরেছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 10 লক্ষ টাকা করে ঘুষ দিয়ে চাকরি, আর সেই নিয়ে কিন্তু উত্তাল সুপ্রিম কোর্ট। প্রশ্নের মুখে প্রাথমিক শিক্ষা পর্ষদ। প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের রিপোর্টে লেনদেনের বিষয়টি আসেনি। চাকরি হারানো 269 জন দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, সেই উল্লেখ নেই কোথাও। সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু ও বিচারপতি সুধাংশু দুলিয়ার বেঞ্চে বুধবারের পর বৃহস্পতিবারও শুনানিতে সেই বিষয়টি আবার উঠে এলো। এদিন চাকরিপ্রার্থীদের আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বিচারপতি ধুলিয়া প্রশ্ন করেন, আপনি বারবার দুর্নীতি দুর্নীতি বলে উল্লেখ করেছেন, কিন্তু যারা চাকরি পেয়েছেন তারা এতে কীভাবে যুক্ত, সে বিষয়ে আপনার কাছে কী প্রমাণ আছে? নিয়োগের ক্ষেত্রে ত্রুটি বা পদ্ধতিগত ভুল থাকতে পারে, সে কথা আমরা পর্ষদকে বারবার জিজ্ঞাসা করব। রাজ্য সরকারের সূত্রে জানা গেছে, যারা 5 বছর ধরে চাকরি করার পর কর্মচ্যুত হয়েছেন, তারা যে ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন, সিবিআই রিপোর্টে সেরকম কোনো অভিযোগ তাদের বিরুদ্ধে নেই। সিবিআইয়ের কাছে একজন মহিলার বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ এসেছে। এই অভিযোগের পক্ষে যিনি সাক্ষী, তিনি ওই মহিলার স্বামী এবং মহিলার সঙ্গে তার ডিভোর্সের মামলা চলছে। বিকাশ এদিন আদালতে বলেছেন, এই 269 জনকে যাদের 1 নম্বর করে চাকরি দেওয়া হয়েছে, তাদের সবাইকে নতুন করে নির্বাচনের প্রক্রিয়ায় আসতে হবে। অথচ কলকাতা হাইকোর্টের নির্দেশে প্রশ্নপত্রে ভুল থাকার জন্য সমস্ত চাকরিপ্রার্থীকে যে 6 নম্বর দেওয়ার কথা বলা হয়েছে, তাতে চাকরি হারানো এই 269 জন এর জন্য চাকরি পাওয়ার অধিকারী। সেই প্রসঙ্গ টেনে এদিন শুনানির শেষ লগ্নে বিচারপতি ধুলিয়া বিকাশবাবুকে লক্ষ্য করে জানতে চান, এরা যখন ফের চাকরি পাবেন, তাহলে 5 বছর ধরে চাকরি করার পর এদের কেন ডিসকন্টিনিউ করা হবে? কর্মচ্যুতদের বিরুদ্ধে ঘুষ দিয়ে চাকরি পাওয়ার প্রমাণ দেখাতে বলেছেন বিকাশবাবুকে। আদালতে মূলত এই 2 দিন ধরে সিবিআই রিপোর্ট ও পর্ষদের হলফনামা পড়া হয়েছে। পয়েন্ট অফ আর্গুমেন্ট বা সওয়াল জবাব সেভাবে হয়নি। সিবিআই রিপোর্টে ভুল করেছে বা ত্রুটি হয়েছে বলে যা উল্লেখ করা হয়েছে, সব কিছুই পর্ষদের আধিকারিক স্তরের। সিবিআই রিপোর্টে ঘুষের বিষয়টির উল্লেখ না থাকলেও প্রাথমিক শিক্ষা পর্ষদকে এদিন প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে সুপ্রিম কোর্ট। এদিন শুনানির সময় বিকাশবাবু অভিযোগের সুরে বলেন, আমার মক্কেলরা চাকরিতে যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি পাননি, অথচ 269 জনকে অতিরিক্ত 1 নম্বর দিয়ে চাকরি দেওয়া হয়েছে। কীভাবে বেছে বেছে এই 269 জনকে ঠিক করা হয়েছে? বিকাশের বক্তব্য শোনার পর বিচারপতি বসু ও বিচারপতি ধুলিয়ার ডিভিশন বেঞ্চ প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী জয়দীপ গুপ্তর সামনে কয়েকটি প্রশ্ন রাখেন। বেঞ্চ জানতে চেয়েছে, 42,000 পদ খালি ছিল, পর্ষদ 40,000 জনের নাম কেন পাঠিয়েছিল? বাকি 2,000-এর নাম কেন পাঠায়নি? পর্ষদ তো নিয়োগকর্তা নয়, নিয়োগকর্তা তো রাজ্য সরকার, কেন 42,000-এর নামের তালিকা দেওয়া হয়নি? কেন 2,000 পদ খালি রাখা হয়েছিল, 1 নম্বর করে অতিরিক্ত দেওয়া হয়েছে? সেই 269 জনকে বাঁচা হয়েছিল কীভাবে? 1 নম্বর পাওয়ার ক্ষেত্রে আরও অনেকেই তো যোগ্য হতে পারতেন, পর্ষদ কীভাবে এদের বেঁচেছিল? এই মর্মে SMS পাঠিয়েছিল, সে সম্পর্কিত কাগজপত্র জমা দিতে বলেছে শীর্ষ আদালত। OMR শিট পর্ষদ কেন নষ্ট করেছিল তাও জানতে চাওয়া হয়। তাতে বোর্ডের আইনজীবী জানান, বেশ কিছু প্রশ্নের উত্তর তাঁর জানা নেই, পর্ষদের কাছ থেকে জেনে নিয়ে জানাতে পারবেন। আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ কলকাঠিটা কিন্তু নেড়িয়ে দিয়েছেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। 10 লক্ষ টাকা করে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে এই সমস্ত চাকরিপ্রার্থীরা, এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ তুলেছে। তার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টও সেই প্রমাণ দেখাতে বলেছে, যে আপনি ঘুষ দেওয়ার প্রমাণ দেখান, সিবিআই রিপোর্টে তো এর কোনো উল্লেখ নেই। এছাড়াও কিন্তু পর্ষদকে প্রশ্নের মুখে পড়তে হয়, কেন বেছে বেছে এই 269 জনকে নিয়োগ করা হলো? আরও তো চাকরিপ্রার্থী ছিল, সেই চাকরিপ্রার্থীদের কেন বঞ্চিত করা হলো? এই প্রশ্নটা কিন্তু তোলা হয়েছে। আগামী মঙ্গলবার এই মামলার আবারও শুনানি হতে চলেছে, এবং ঘুষ দিয়ে চাকরি পাওয়ার যে অভিযোগটা বিকাশ রঞ্জনবাবু তুলেছেন, আগামী মঙ্গলবার তার পরিপ্রেক্ষিতে কী প্রমাণ সুপ্রিম কোর্টে তুলে ধরেন, তার উপরই কিন্তু নির্ভর করছে এই মামলার ভবিষ্যৎ।